প্যাকেটটার নাম শুনেন, ব্যবহারের নাম। আমার এখানে ভাঙ্গা প্যাকেট আছে, যদিও সাপ দেখাচ্ছি, আমি কোনো হকারি ফর্মুলা বিক্রি করিনি আপনাদের মাঝখানে। দাদাতের ওষুধ রোগের কাজ করবে, এখন দাঁতে ব্যথা আছে আপনি লাগাবেন, না কমলে বলছি টাকা ফেরত দেবো, আপনার টাকার প্রতি কোনো দাবি নেই। আপনার রক্ত আসে এখন দিবেন, দেওয়ার সাথে সাথে বন্ধ হবে, মুখে দুর্গন্ধ আসে মাঝবেন, একবার 24 ঘন্টা সুগার আন থাকবে। প্যাকেটটা ব্যবহার করার নাম শুনে, যাদের ঠান্ডা জল তাদের মাথাকে ধরে, যার শোষণ দিলে দাঁতের গোড়া রক্ত চলে আসে, যার দাঁত গুলি হালকা হালকা লড়ে, যার দাঁতের গোড়া থেকে মাংস সরে যাচ্ছে, দাঁত আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, যার দাঁত গুলি ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্র দাঁতে কোনো কিছু ঢুকলে ব্যথা দুঃখ যন্ত্রণা হয়, তারা ব্যবহার করবেন কিভাবে? প্রথম দিন প্যাকেটটা ছিঁড়ে অল্প একটু মাজন হাতে নেবেন, আর 2 ফোঁটা সরিষার তেল হাতে নেন, দুইটা একত্র করে মলমের মতো বানিয়ে শুধু দাঁতের গোড়ায় বসায় দেন, বসায় দেন 1-2 মিনিট বন্ধ। বন্ধ রাখার কারণ একটাই, যাতে গ্যাসটা দাঁতের গোড়ায় গোড়ায় বসে, 2 মিনিট পরে আপনি জল নিয়ে কোল কোলে মুখের মাজনটা ফেলে দেন, ফেলে দেওয়ার প্যাকেটে যে মাজন থাকবে এই মাজন দিয়ে শুধু দাঁত মাজবেন, তারপরের দিন থেকে সরিষার তেল লাগবে না। দাঁতের গোড়া থেকে যদি কেউ পুরাতন স্ফোটন দেন, প্রথম দিন কুলি করবেন 2-1 মিনিট পরে, আর যদি লড়া দাঁত বসাতে চান তাহলে আঙ্গুল দিয়ে দাঁতগুলির সাথে সাথে 2-1 মিনিট লড়াবেন না। আর দাঁতের গোড়া থেকে যদি কেউ পোকা খুলতে চান, আমার এই মাজন আপনি খুলতে পারবেন, রাজন বিভাজনে পোকা আসে, একটা কথার উত্তর দিলে খুশি হব, আমি যে কয়টা করছি আপনাদের মাঝখানে বিক্রি করছি, কোনো কিরা কসম কাটছি ভাই, কাটিনি। আমি আমার কালের মতে হাত রেখে ব্যবসার কসম গুলো ধরবে, পাহাড়ির সন্তান, আমার ধর্ম বৌদ্ধ, আমি জাতিতে উপজাতি, আমার নিয়ম মতো যদি ব্যবহার করেন দাঁতের গোড়া থেকে পোকা বাইর করতে পারবেন। কীভাবে বাইর করবো? কান খুলে শুনেন, আপনাদের অত্র অঞ্চলে কি সাবরিয়া বাইদার ঘর আসে না, ছোটো ছোটো ঘর বানায় থাকে, সাপ খেলা দেখে লক্ষ্য করে দেখবেন ওদের কাছে দাঁতের ব্যথা রুগী নিয়ে গেলে ওরা হাতের মাথা কাশি করে দেখবেন মুখে রুগ লড়াতে পোকা করে যা ব্যথা কমে যায়। সাপুরিয়া বাইতে গাছ দেয় পোকা খুলে, সেই গাছ আমি বাড়িটা মাজনে দিয়েছি, পোকা খোলার কোনো মন্ত্র নাই, খুলতে চান খুলতে পারবেন, কীভাবে খুলবেন? 2 থেকে 3টা আল্লাহর সামলেন, আল্লাহর সাল বুঝলেন আপনারা, সিদ্ধ দান ছাড়া যে ছেলে তৈরি যে ছেলে আপনারা পিঠা পায়েস পিন্নি বিরিয়ানি রুটি বানায় খান, 2-3টা আল্লাহর সালের পাখি নেবেন, অল্প একটু মাজন, 1-2 ফোঁটা শস্যের তেল, 3টা একখানে করে মলমের মতো মানে যে ডাক্তার আমাদের পোকায় ধরছে, বাচ্চারই হোক আপনারই হোক ডাক্তার করে বসায় দেন, বসানোর সঙ্গে সঙ্গে দেখবেন যত কঠিন ব্যথাই থাক মানে কমে যাবে, পোকা পড়ে যাবে। হে দাদু ভাই, আমার কাছে মাজন কিনে নেন বা না নেন, আমি রাজন বাবু একটা কথা রাস্তা বলি, কান খুলে শুনেন, প্রভু সবার মুখে দাঁত দিয়েছে 32টা, হাতে আঙ্গুল দিয়েছে 5টা, এই আঙ্গুলটাকে ইসলাম ধর্মে বলে সাদা আঙ্গুল, আমার আঙ্গুলের দিকে তাকান, এই আঙ্গুলটা এরকম দাঁতের করে লাগাবেন, আঙ্গুলে আদরা ভিজবে, নাকের কাছে নিয়ে যান, নিয়ে যদি সঙ্গে দেখেন আপনার আঙ্গুলের মতো গন্ধ করে, আমি রাজন বলে গেলাম আপনার দাঁতগুলি অকালে হারিয়ে যাবে, বলে তার কারণ আপনার দাঁতের করে জন্ম নিয়েছে দূষিত লালা, এই লালা দাঁতের গোড়ায় বেশি দিন রাখলে কী হবে, ভালো দাঁতের গোড়া থেকে আস্তে আস্তে মাংস সরে যাবে, দাঁতের মারি বেশি উঠবে, অল্প দিনে দাঁত দুর্বল হয়ে পড়ে যাবে। আমি রাজন বাবুর মধ্যে তেমনি একবার দাঁত মাজেন, এই মুখের দূষিত লালা তোমাদের লাইটের কারণে চোখের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, কথা বুঝছো, মানে লাইট ধরে ওই দিকে চাইলে আর কোনো দিক দেখতে পারি, তোমার জমা ফুটপাতে তোমরা যেমন ভিডিও করো ইচ্ছা থেকে, আমার আলাদা ভিডিও করো অসুবিধা কি, এটা কী কালার কত ভয়ঙ্কর খেলা দেখায় ভিডিও করে চাইছে অসুবিধা কি, আর ফুটপাতের ব্যবসা তো কিছু বলতে পারতেছে না তোমাদেরকে, তোমাদের দিকে সাইলে আর অন্যদিকে কোনো মানুষ আছে না কিছু দেওয়া যায় না, মোবাইল লাইটটা একবার লাইট দেবো, লাইটটা জ্বলে একবার তোমার শোয়ের দিকে ধুমে রে দাও, আর তুমি দাও 2 মিনিট অন্ধকার দেবো খালি, সব আসুন দিচ্ছি দাদা, যদি পোকা খুলতে চান যে নেমে বলে দিচ্ছি এই নেমে খুলবেন, পোকা খুলতে পারবেন, আসুন প্রভু সবার মুখে দাঁত দিয়েছে 32টা আঙুলটা দেখেন, এরকম দাঁতের লাগা নাকের কাছে নিয়ে যান, নিজের সঙ্গে দেখেন আঙুলের মতো গন্ধ করে, আমি রাজন বলে গেলাম আপনার দাঁতগুলো অকালে হারিয়ে যাবে, বলে তার কারণ দাঁতের গোড়া জন্ম নিয়েছে দূষিত লালা, এই লালা দাঁতের গোড়া বেশি দিন রাখলে দাঁতের গোড়া থেকে মাংস সরে যাবো, মারি বাইশে উঠবো, অল্প দিনে দুর্বল হয়ে পড়ে যাবে। এখন আমার মাঝে না মাঝে মাইলে দেখেন একবার মাঝে বুকের দূষিত লালা দূর হবে, সান্নিক করে ভালো হবে, শিষ্যানি বন্ধ হবে, লালা দাঁতগুলো আস্তে আস্তে বসবে, আমার এখানে বাংলা ভাষা মাছ দিয়ে সব মাইতে বসে করতে পারেন, সব কাজ আমার ওষুধ দিয়ে জানা আপনি 3 ঘন্টা ঘুরতে ঘুরতে পারবেন, যে বাপ প্রতি কিনে নিলেন একটা জীবন সিটিং কথা ওষুধ দিয়েছে, ওষুধ আছে আমার কাছে 10-20 টাকা ওষুধ দাম, আমি তাহলেও তৈরি করতাম 32 টাকা, একটা মেসেজ তৈরি করে দাম আমার 50 টাকা লাইফ গ্যারেন্টি,